সবাই ঠিক কথা বলে দি আবার। আমি হচ্ছে শিল্পপতি খান বাহাদুর, এটা আমার ছেলে। এরকম করতেছেন কেন? না আমি কি করব, আপনাকে সালাম করব? তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নাই। কি ব্যাপার, কে আপনি? বলা নাই করা নাই, হুট করে ঢুকে ঢুকে গেছেন। প্রয়োজন আসছি। কি প্রয়োজন? তোমাকে বলতে হবে। আমাকে বলবেন না, কারে বলবেন? আমার বাসা, আপনি আমাকে বলবেন না? কাজে আসছি। কিসের কাজ? আমার কথা বলো। কিসের কাজ সেটা বলবেন তো। কাজে আসছি তো। কি কাজ? আবার বলো কি কথা বলে দি আবার। গায়ে হাত তোলো। কি বলবো, আপনি কে? না বলে ঘরে ঢুকছে কেন? আরে বললাম তো কাজে আসছি। সেটা কি, যে কিসের কাজ আছে বলেন? আছে, কাজ আছে। আপনার সাথে কি ব্যবহার করবো? ভালো ব্যবহার তো আপনার মধ্যে দুই ভাই বলা উচিত। বাসার কেউ নেই, সবাই আছে, আপনি কেন বলবো? ও বুঝছি, চুলি মশলা ঢুকছে না? আম্মু আম্মু দেখা যাও, বাসায় চোর ঢুকছে, তাড়াতাড়ি এসো। কি কি এসে? এই যে দেখো, চুলি আপনার মাথায় ঢুকছে। কি কাজে কি? কাজে আসছি। কাজে মানে? বেরান বেরান বলছি। আসছে জোরে। আরে চুলি কোথায় আছে মনে হয়? হ্যাঁ আমি বেরান না, আমি দেখছিলাম, সেই জন্য কিছু ধরতে পারে নাই। কোয়ারাই কোয়ারাই খুব করে দুঃখ করছে। কি বেরান বেরান। আবার বলে, আচ্ছা আপনি এরকম করতেছেন কেন? না আমি কি করবো, আপনাকে সালাম করবো? হ্যাঁ কাজে আসছি বলছি তো। আরে কাজে কি কাজ আসবেন আপনি এখানে? শুধু শুধু যান। আম্মু ঢুকার পর থেকে বলতেছে কাজে আসছে, কাজে আসছে। কি কাজে আসছে সেটাই বলে নাই, মত করতেছে চুরি। আমি যদি না দেখতাম কিছু একটা নিয়ে চলে যেত। ভদ্র শুনুন। হ্যাঁ ভদ্র শুনুন, এই দেখা দেখা যায় বেশ ভদ্র লোকের মতনই। বেরোন বেরোন। আব্বা তুমি এখানে, তুমি কখন আসছো? আব্বা মানে আমি কে? সিনেমা? না সিনেমা রে? জি দেখছ? কখনো দেখিনি। আমি হচ্ছে শিল্পপতি খান বাহাদুর, এটা আমার ছেলে। এলা আমার অবাধ্য ছেলে। তোমারে বিয়ে করার পরে আমি তো তোমাদেরকে জাগা দিনে তোমরা চলে আসছো, আইসা সংসার করতেছে। 6 বছর হয়ে গেছে আমার ছেলে আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি আসছি, আমি মনে করছি যে আমার ছেলের পরিবর্তন হয়েছে। দেখলাম তো না, ছেলেও পরিবর্তন হয় না, তুমিও পরিবর্তন হয়। আমি আসছি তোমাদের পরীক্ষা করার জন্য। আমি আসছিলাম যে তোমার আমার বাসায় নিয়ে যাবো, কিন্তু তোমার যে আচরণ দেখছি, এই আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। আপা আমি তো আপনাকে চিনতে পারিনি। চিনার দরকার নেই, বিয়ে সাহেব ভুল হয়ে গেছে আর কি। কথা কম বলেন। আপনি কি কি হন? কি হন? মা। মার দায়িত্ব কি জানেন? একজন মায়ের দায়িত্ব হচ্ছে একটা সন্তানকে পরিপূর্ণভাবে মানুষ করা, কিন্তু আপনি সেটা করতে পারেন না। আপনিও পরিপূর্ণ একজন মানুষ হতে পারেন, কারণ আপনার বাবা মা আপনাকে পরিপূর্ণ শিক্ষা দিতে পারেন, সেই শিক্ষাটা আপনি আপনার মেয়েকে দিতে পারেন। ধরেন আমি একজন অপরিচিত মানুষ, আমি কোথার থেকে আসছি, কেন আসছি, কি কারণে আসছি, মানুষ সুন্দর ব্যবহার করে। জি আপনি কোথার থেকে আসছেন, আপনি কি জন্য আসছেন বলেন, আপনার পরিচয় দেন, সুন্দর কথা বলেন। সেটা না করে আপনার মেয়ে আমারে কি বললো, চোর বানায় দিল, গালের মধ্যে থাপ্পড় মারল, সেম কাজটা আপনিও করলেন। এরকম তো দিন করে এরকম ডাকাতি হয়, সেজন্য চুপ। এই দুনিয়াতে কি সবাই চোর? আমার ফেস দেখে আমার আমাকে দেখে কি চোর মনে হয়? না বিয়েছে, ভুল হয়ে গেছে, এই সন্তানটাই আমি অনেক কষ্ট করে বড় করছি। ওরা চেহারা দেখছেন, ওর সাথে আমার মিল আছে? মিল নেই। কেন মিল নেই? কারণ মানুষ যখন বিল্ডিং করে পকেটে যদি টাকা না থাকে তখন মানুষ টেনশন করে, মানুষের যখন ইনকাম সোর্স না থাকে, যখন মানুষ বিয়ে করে তখন তারে টেনশনের রোগে তারে আক্রান্ত করে, আর এটার কারণে মানুষের চেহারা, মন মানসিকতা, স্বাস্থ্য সব কিছু নষ্ট হয়ে যায়। তারা দেখে বুঝা যায় কাজটা ভালো করে নেই। আর এটা কি বলবো, তারে বলার কিছু নেই।
যে সন্তান বাবা মাকে সম্মান দিতে জানে না, যে সন্তান বাবা মার মূল্যায়ন করতে জানে না, ওই সন্তান থাকা আর না থাকা এক কথা। যেদিন আমার বাসার থেকে চলে আসছিল ওই দিনই আমি তোর মন থেকে মুছে দিছি, আবার মনে বুঝেছি যে না একটা সুযোগ দিই, দেখি পরিবর্তন হয়েছে কিনা। আল্লাহ তো আমার কম দেনে অর্থ সম্পদ, কোন জিনিসের অভাব আছে আমাদের? না জানায় বিয়ে করছস, সেই বউ নিয়ে আবার চলে আসছস, রাগ দেখায় সন্তানের রাগ থাকে, বাবাদের কি রাগ নাই? বাবাদের রাগ আছে আবার ভালোবাসা আছে, ভালোবাসার কারণে এখানে আস। তুমি কেমন মেয়ে বলো, কেমন মেয়ে আপনার? বিয়ে করলে কি স্বামী কিনা ফেলতে হবে? বিয়ে করে কি স্বামী নিজের হয়ে যায়? তোমার যেমন স্বামী, আমার সন্তান, আমার জন্ম দেওয়া সন্তান। তোমার মায়া যদি থাকে এক গুণ, আমার মায়া হচ্ছে দশ গুণ। একবারও তো কোনোদিন বলতে পারলাম না তোমার স্বামীরে, যাওয়া হয়েছে চলো বাবার কাছে যাই, মাপ চাই, ভুল হয়ে গেছে আমাদের, সেটা করো না। বলছিলাম কখনো? ছয়টা বছর তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি ইচ্ছে করে আসছি যোগাযোগ করতে, কিন্তু তোমার আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে তুমি সঠিক শিক্ষা তোমার পরিবার থেকে নিতে পারো। তোমার স্বামী তোমাকে সঠিকভাবে আমাদের ফ্যামিলি সম্পর্কে, আমাদের বংশ সম্পর্কে তোমাকে সঠিক তথ্য দিতে জানে না, তোমাকে সঠিক শিক্ষা দিতে পারে না। ভুল না, এটা হচ্ছে অন্যায়। ভুল কাকে বলো? ভুল হচ্ছে আমাকে লবণ আনতে বলছে, আমি আমি নেই, এটা হচ্ছে ভুল। আর অন্যায় হচ্ছে, অন্যায় কেন করবো? মাফ করে দিব, মানুষের সবচেয়ে বড় জিনিস কি জানেন? ব্যবহার। আর এই ব্যবহারটা কোথা থেকে মানুষ শিখে জানেন? যে পরিবারে ইসলামিক জ্ঞান থাকে, ইসলামিক শিক্ষা থাকে, যে ঘরে নামাজ থাকে, যার ভিতরে রাসূলের আদর্শ আছে, কোরআন হাদিসের হাদিস, কোরআন হাদিস যে পরিবারে আছে ওই পরিবারের মানুষের ব্যবহার আর সুন্দর। আপনাদের ভিতরে কিছু নেই, অসুবিধা নেই, চাইছিলাম সুযোগ দিতে, এখন সুযোগ দিব। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার যাবতীয় যত সম্পদ আছে, ইন্ডাস্ট্রি যা কিছু আছে সমস্ত কিছু আমি এই দিন দান করি, কিছু করার নেই। এই বউ আমার বাসায় যাবে, প্রশ্ন আসে না, কিছু করার নেই। যে ব্যক্তি একজন অপরিচিত মানুষের গায়ে হাত তুলতে পারে, একজন বাবার বয়সী মুরব্বীর গায়ে হাত তুলতে পারে, সে ভবিষ্যতে আমাকে ঘর থেকে ঘাট ধরে বের করে দিতে পারে, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। সন্তান কেমন হইতে হয় জানো? বাবার আদর্শে সন্তান হইতে হয়, মায়ের আদর্শে হইতে হয়, তো ভাগ্য ভালো। তোর বাবা তোর কাছে আসছে, মানবিমান রাখিনি, এই জন্য বিয়ে করার সময় কি করতে হয় জানো? জাত বংশ শিক্ষা সবকিছু দেখে বিয়ে শাদী করতে হয়। জাতের মেয়ে কালো ভালো, যে মেয়ের মা ভালো সে মেয়েও ভালো। আমার পরিবার সর্বোচ্চ এক সপ্তাহ টিকবে, আমার অফিস, আমার ব্যবসা, আমার ইন্ডাস্ট্রি, এভরিথিং সবকিছু সে ধ্বংস করে দিবে। ছোট না, বাপ মা চেনে, বিয়ে করছে, স্বামী আছে, সে ছোট, ছোট হচ্ছে বাচ্চারা, সে এখন অ্যাডাল্ট, বুঝার মতো ক্যাপাসিটি আছে, শিক্ষা দিতে পারেনি, আপনি কি তো শিক্ষা গ্রহণ করেনি, সে শিক্ষা গ্রহণ করতে পারে,
তুমি কাজটা করলে কি তুমি আমার বাবা কে বন্ধু হাতছ আজকে তুমি তো তোমার বাবারে চিনতেই পারি না তুমি চিনো না ঠিক আছে কিন্তু একটা অপরিচিত মানুষের মানুষের এই ধরনের আচরণ করে কোনো মানুষ তুমি বলো আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তাকে ভুল বলে শোনো আমি তোমার সাথে সঙ্গে বলবো না কি বলতেছে তুমি এসব এটা সত্য কথা বলতেছি আমি এটা ছোট ভুলের কারণে এটা কোনো ছোট ভুল না এটা কোনো ছোট ভুল না এটা অনেক ধরনের বড় ভুল আমি বার্ষিক জানো যে আমার বাবা রাগ করছে আজ হোক কাল হোক আমাকে নিতে আসবে আমার কাছে আসবে ছুটে আমি আশায় ছিলাম যদি কিন্তু আসছে কিন্তু অবশ্যই তুমি কি কাজটা করলা অন্য দুই মা আমি মিলে মানে সব প্ল্যান নষ্ট করে দিছো শোনো না কি শুনবো আমার ভুল হয়ে গেছে আমি তো চিনতে পারি না যদি চিনতাম তাহলে কি ওনার গায়ে হাত তুলতাম এখন কি করবো সে তো চলে গেছে তুমি দেখো একবার রিকোয়েস্ট করে এটা দেখ সে আমার বাবা যা বলে তাই করে সে এক কথার মানুষ তোমার বাবাকে চেনো না আম্মু তুমি কিছু বলো না আমি আপনার মেয়ের সাথে কোনো সম্পর্ক করব না বাবা দাঁড়াও দাঁড়াও না বাবা তাই শোনো না।